আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসই 30 যে ইন্ডেক্স আছে, DS30 ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ভিতরে যে 30টা কোম্পানি আছে, এই 30টা কোম্পানির লিস্ট আমরা কোথা থেকে পেতে পারি। তো ডিএসই 30 যেই কোম্পানি, এগুলো মোটামুটি বলা যায় যে ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড যে ব্লু চিপস কোম্পানিগুলো আছে, এগুলোই মোটামুটি ব্লু চিপস কোম্পানি হিসাবে আমরা বলতে পারি। তো এই DS30 ইন্ডেক্সের যে শেয়ারগুলো, সেগুলো যদি আমরা পেতে চাই তাহলে ডিএসই ওয়েবসাইটে যদি যাই, ডিএসই ওয়েবসাইট থেকে আমরা যদি নিচের দিকে আসি এবং এখানে মার্কেট ইনফরমেশন, এই মার্কেট ইনফরমেশনের এখানে যদি আমরা ক্লিক করি যে DS30, তাহলে আমরা ডিএসসিতে যে 30 কোম্পানি, 30 লার্জেস্ট কোম্পানিজ যেগুলো আর কি ব্লু চিপ কোম্পানি, সেগুলোর একটা লিস্ট পাবো। এর বাইরে এই একই জিনিস আমরা আরেকটু অন্যভাবে পেতে পারি। যেমন আমরা যদি হোম পেজে থাকি, হোম পেজ থেকে এই অ্যাবাউট আসে ক্লিক করে আমরা যদি ডিএসসি ইন্ডিসেস এখান থেকে DS30-তে ক্লিক করি, তাহলেই আমরা এখানে পেয়ে যাচ্ছি, এখানে যে 1 থেকে 30টা কোম্পানি এবং ডিএসসি 30 শেয়ার বাই কোম্পানি নেম অন March 25, 2020। প্রতি ট্রেডিং ডেতে আসলে এই জিনিসটা আপডেট হয়, এই বেসিক যে ইনফরমেশন, হাই লো ক্লোজ, মানে ট্রেডিংয়ের উপর বেস করে। আর এমনি এই শেয়ারগুলো একটা নির্দিষ্ট পিরিয়ড পরপর আপডেট করা হয়, কোম্পানি পারফরমেন্স বা টার্নওভার সব কিছুর উপর বেস করে এই লিস্টটাও, শেয়ারের যে লিস্ট সেটাও আপডেট করা হয়। তো এখানে যেই সমস্ত কোম্পানি আছে, এই কোম্পানিগুলো মোটামুটি বলা যায় যে কোম্পানির প্রোডাক্টসগুলো মার্কেটে ডিমান্ড আছে বা তাদের সেলস ভলিউম ভালো, বা ডিএসসিতে যে ট্রানজ্যাকশন সেটাও ভালো পরিমাণে হয়, মার্কেট ক্যাপিটালাইজেশন ভালো। তো এই সমস্ত কিছুর উপর ভিত্তি করে এখানে হচ্ছে 30টা স্টকের একটা ইন্ডেক্স তৈরি করা হয়। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ডিএসসি 30 যে কোম্পানিগুলো, এগুলো ব্লু চিপস কোম্পানি হিসাবে ঠিক আছে, কিন্তু এর মানে এটা বলা যাবে না যে এই কোম্পানিগুলো আন্ডার ভ্যালুড কোম্পানি, মানে এই শেয়ারগুলো কিনলেই যে লাভ হবে ব্যাপারটা এইভাবে বলা যাবে না। ব্লু চিপস কোম্পানি আন্ডার ভ্যালুডও থাকতে পারে, ওভার ভ্যালুডও থাকতে পারে। আবার একটা খারাপ কোম্পানি আন্ডার ভ্যালুডও থাকতে পারে, ওভার ভ্যালুডও থাকতে পারে। একটা খারাপ কোম্পানি ভালো হয়ে যেতে পারে, টার্ন অ্যারাউন্ড করতে পারে, একটা ভালো কোম্পানি খারাপ করতে পারে পরবর্তীতে গিয়ে। সো এইখানে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে এই শেয়ারগুলো, এই কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে, কিন্তু এর মানে এই না যে এই কোম্পানিগুলো আন্ডার ভ্যালুড কিনলেই লাভ হবে ব্যাপারটা এমন না। এখানে আন্ডার ভ্যালুড কোম্পানিও যেমন থাকতে পারে, ওভার ভ্যালুড কোম্পানিও থাকতে পারে। ওভার ভ্যালুড, আন্ডার ভ্যালুড মানে হচ্ছে যে এই শেয়ারটার, শেয়ারের প্রাইস যা হওয়া উচিত তার থেকে কমে আছে কিনা, এটাকে আমরা বলতেছি আন্ডার ভ্যালুড। আর ওভার ভ্যালুড হচ্ছে শেয়ারের প্রাইস মার্কেটে যা হওয়া উচিত তার থেকে বেশি আছে কিনা। সো ওই ব্যাপারটাতে কনক্লুশন দেয়া যাচ্ছে না যে এই কোম্পানিগুলো কিনলেই লাভ হবে বা কিনলে লস হবে, এরকম কোনো কনক্লুশন দেয়া যাচ্ছে না। এবং কোম্পানিগুলো মোটামুটি ব্লু চিপস কোম্পানি, আপাতত ব্লু চিপস কোম্পানি, কিন্তু এগুলো রিভাইজ হয় এটাও মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।